বসেন ভাই, আর একটা বসে হয় মোটামুটি ভালো হয়। এটা চাহিদার উপর নির্ভর করা লাগে, তো আমাদের সর্বনিম্ন 2000 থাকে, আর 3000 3500 পর্যন্ত এরকম ওঠে আমাদের 1998 সাল থেকে। ভাই দেখতেছি ভাই, দেখতেছি এই পাশে অর্ডার আছে অনেক ভাই। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আমাদের বর্তমান 2.5 টাকা পিস, মানে 2.50 টাকা। জি ভাই, আমরা 2টার দিকে ভাই শুরু করি, সন্ধ্যা পর্যন্ত সিঙ্গারা পাওয়া যায়। এরপরে আমাদের অন্যান্য আইটেম ভাই, আলু চপ, পেঁয়াজ, পেঁয়াজটা রেগুলার করা হয় না, আলু চপটা রেগুলার থাকে। আমাদের মেইন আইটেম সিঙ্গারা ভাই, আমাদের 1998 সাল থেকে ভাই। জি ভাই, না 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 ভাই, তখন 1 টাকা ছিল, 1 টাকা থেকে তারপরে 2 টাকা, এখন 2.5 টাকা। না না, এটা হয়তো ভুল, আমাদের আগে 2 টাকা ছিল, ওই সময় থেকে আমরা এটা 22 সালের আগস্ট থেকে বর্তমান 2.5 টাকা আছে। এগুলো ভাই দ্রব্যমূল্যের উপর নির্ভর করে ভাই। এখন আমাদের এখন আপাতত বাড়ানোর প্ল্যানিং আর নাই, তারপরে যদি আমাদের মানে লাভ লভ্যাংশ একেবারে না থাকে তখন তো সম্ভব হবে বিষয়টা। হয় মোটামুটি ভালো হয়, এটা চাহিদার উপর নির্ভর করা লাগে, তো আমাদের সর্বনিম্ন 2000 থাকে, আর 3000 3500 পর্যন্ত এরকম ওঠে, মানে জি এর ভিতর কম বেশি করে রেগুলার আপ ডাউন করে। দাদা 20টা হবে না? আমরা আজকে চলে আসছি ঝিনাইদহ শহর থেকে একটু সাইডে মধুপুরে। মধুপুরের সিঙ্গারাটা বেশ নাম করা শুনছি। মধুপুরের সিঙ্গারা হচ্ছে 2.5 টাকা পিস, এবং সিঙ্গারাটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা খাওয়ার পরে বুঝতে পারবো আসলে বৈশিষ্ট্য কি। এবং এই জায়গায় এতটা ভিড় থাকে, এতটা ক্রাউড থাকে, যেটা আর কি বলার বাইরে। আপনারা তো দেখতেছেন এত ভিড়, এবং এখানে সে লাইন নিয়ে দাঁড়াতে হবে, সিরিয়াল দিতে হবে, তারপরে আপনি এই মজার জিনিসটা খেতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার সকাল থেকে পাবেন না, দুপুর 2টা থেকে।
দুপুর দুইটা থেকে হচ্ছে আমরা শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে, এবং এর ভিতরে আপনি যদি এসে সিরিয়ালে নাও পাইতে পারেন অনেকে হয়তো ফিরে যায়। হ্যাঁ, এই যে সিঙ্গারটা একটু দেখাই আমি, সিঙ্গারটা হচ্ছে আপনার কেটে মশলা দিয়ে আপনার পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটা বেশ সুন্দর ডেকোরেশন করে দেয়। আমরা এমনি সিঙ্গারাটা কিন্তু খাই আস্ত সিঙ্গারা পেঁয়াজ মরিচ সাথে নিয়ে খাই, কিন্তু এদের বৈশিষ্ট্য তো সুন্দর একটা ডেকোরেশন করে দেয় এবং স্বাদ খুব ভালো, যদি নাই হইতো তাহলে তো এত ভিড় থাকার কথাই না। হ্যাঁ, যাক আমরা শুরু করি তাহলে, বিসমিল্লাহ। সিঙ্গারা কিন্তু 250 টাকা হিসাবে, সিঙ্গারার ভিতরে কিন্তু বাদামও আছে, বাদাম 250 টাকা সিঙ্গারার ভিতরে যে বাদাম পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু। সিঙ্গারাটা বেশ ভালো, তো গরম গরম খেতে হবে, ঠান্ডা খেলে মজাটা পাওয়া যাবে না। আপনি 10টা 15টা 20টা 100টাও অর্ডার করতে পারবেন, বাইন্ডিং নেই যে আপনার কয়টা খেতে হবে। হ্যাঁ, কিন্তু 10টা একাই খেয়ে ফেলতে পারবেন, যে সাইজ সিঙ্গারা, ছোট সাইজ সিঙ্গারা, কিন্তু সিঙ্গারার ভিতরে জেন গেমের মশলাগুলো দেয়, এইগুলো দেয়, আসলে অনেক মজাদায়ক। যাই হোক, আমরা খাওয়াটা শেষ করি আজ এ পর্যন্ত, এবং প্রতি ভিডিওতে আমি যেটা বলি যে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনার মতামত, মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা আর সামনে কোথায় যেতে পারি কিংবা আমরা কীভাবে ভিডিও করলে ভালো হয়, সে মতামতগুলো অবশ্যই ভালো হবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।